গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আলোচনা করো মাধ্যমিক ভৌত বিজ্ঞানের এমসিকু প্রশ্ন নিয়ে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আর চ্যানেলটা নতুন হলে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলি আজকের প্রথম প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না এখানে অপশান দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে অপশান ডি সিএফ টু টু ঠিক আছে চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে পরম স্কেলে জলের হিমাঙ্ক হলো অপশান দেওয়া আছে এখানে তো এই পরম স্কেলে জলের হিমাঙ্ক হবে দুশো তেহাত্তর কে দুশো তেহাত্তর কেলভিন চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে চারমল এনএস থ্রি তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন এটা হবে অপশান ডি ফিফটি গ্রাম তারপরে প্রশ্ন রয়েছে কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনের প্রস্তুতি ক্ষেত্রফল বৃদ্ধি পেলে এখানে হবে অপশান দেওয়া আছে বৃদ্ধি পায় হ্রাস পাই একই থাকে তো এটা উত্তর হয়ে যাবে বৃদ্ধি পাই অপশান এ চুই তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে লাল নীল সবুজ ও হলুদ আলোর মধ্যে কোনটির জন্য কোনো মাধ্যমে প্রতিসরাংক সবচেয়ে কম লাল নীল সবুজ হলুদ আলোর মধ্যে কোনটির জন্য কোনো মাধ্যমে প্রতিসংক সবচেয়ে কম তো এটা উত্তর হয়ে যাবে নীল অপশান বি তুই এই তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন হচ্ছে দিনের বেলা আকাশকে নীল দেখায় কারণ অপশান দেওয়া আছে আলোর বৃক্ষোপণ আলোর প্রতিসরণ আলোর প্রতিফলন আলোর বিচ্ছুরণ তো বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে আলোর বিক্ষেপণ অপশন এ তারপরে প্রশ্ন রয়েছে তরিৎ চালক বলের সঙ্গে নিচের কোন ভৌত রাশিটি সঙ্গতিপূর্ণ এখানে দেওয়া হচ্ছে বল ভরবেগ তরণ শক্তি তো এটা উত্তর হয়ে যাবে শক্তি অপশান ডি চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে দুইশো চল্লিশ ভি ভোল্ট এবং সাইট ওয়াট বাতির রোধ কত নিম্নে কত ঠিক আছে তো ওখানে এটা উত্তর হয়ে যাবে নয়শো ষাট তাপরের প্রশ্নে চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষোভ হয় আলফা কণার এটা হবে এ তারপরে প্রশ্ন রয়েছে কোনটি পর্যায় সারণীতে শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে এখানে দেওয়া আছে ঘনত্ব পারমাণবিক ব্যাসার্ধ যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ধাতব ধর্ম অপশন সি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা তারপরে প্রশ্ন রয়েছে কোন জগটিতে সমযোজি দ্বিবন্ধন আছে এটা উত্তর হবে সিও টু কার্বন অক্সাইড তারপরে প্রশ্ন রয়েছে ক্ষার ধাতু হ্যালোজেন মলের মধ্যে যে প্রকারের বন্ধন সৃষ্টি হতে পারে সেটি হলো আয়নীয় সমযোজি অসমযোজী না পোলার সমযোজি তো বন্ধুরা এটা উত্তর হবে আয়নীয় অপশন এ তারপরে প্রশ্ন রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারের অ্যানোদে কোন ধরনের বিক্রিয়া হয় অপশান জারন বিজারণ বিনিময় না প্রতিস্থাপন বন্ধুরা এটা উত্তর হবে জারন অপশান এ তারপরে প্রশ্ন রয়েছে তামার সাথে টিন মিশিয়ে যে ধাতু সংকটটি প্রস্তুত করা হয় তা হল কাসা অপশান সি তারপরে প্রশ্ন রয়েছে যে সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত এটা হবে চোদ্দ অপশান সি আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ